21 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে রাশিয়ার ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা। রাশিয়া যদিও একে সাময়িক বলছে, তাতেও এই সিদ্ধান্ত ডিজেল বাজারের ম্যাট্রিক্সকে উপরে তুলে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের জন্য বেশ বড় হুমকির কারণ এই নিষেধাজ্ঞা। চলুন জেনে নেই ব্লুমবার্গের বিশ্লেষণ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বিশ্ব বাণিজ্য ও সরবরাহ সংস্থা ভার্টেক্সার তথ্য অনুসারে চলতি বছর এই পর্যন্ত রাশিয়া প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল ডিজেল জাতীয় জ্বালানি রপ্তানি করেছে। এতে দেশটি সমুদ্রপথে তেল রপ্তানিতে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক হয়ে উঠেছে, যা মোটামুটিভাবে জার্মানির মতো দেশের সমগ্র চাহিদা মেটাতে যথেষ্ট। কিন্তু ডিজেল সরবরাহের সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী মূল্যবৃদ্ধি শুধুমাত্র তেল ব্যবসায়ী এবং পরিবহনকারীদেরই লোকসান গুনতে হবে না, কারণ ডিজেল জ্বালানি নির্ভর জাহাজ, ট্রেন, কৃষি উৎপাদন এমনকি নির্মাণ খাতও ক্ষতির সম্মুখীন হবে। রাশিয়া বলছে, তাদের দেশে জ্বালানির ক্রমবর্ধমান দাম কমানোর জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। মস্কোর বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ী এই বিধিনিষেধ রাশিয়ার জ্বালানি বাজারে পরিপূরক হিসেবে কাজ করবে। এতে গ্রাহক পর্যায়ে ডিজেল ও গ্যাসোলিনের দাম কমবে, তবে বিপুল পরিমাণ তেল আভ্যন্তরীণভাবে ব্যবহার করা একটি চ্যালেঞ্জ হতে পারে, ফলে কিছু তেল সঞ্চয় করতে হবে এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছে এমন অনেক শোধনাগারেও সেগুলো মজুত করা হতে পারে। এক পর্যায়ে দেশটিকে আবার রপ্তানি শুরু করতে হবে বা শোধনাগারে আউটপুট কমাতে হবে, কিন্তু আউটপুট কমালে তা পরবর্তী পেট্রোল ঘাটের ঝুঁকি তৈরি করবে। অপ্রত্যাশিতভাবে সরবরাহ হ্রাস মূল ডিজেল বাজারের ম্যাট্রিক্সকে এরই মধ্যে উপরে তুলে দিয়েছে। এই ধরনের একটি বড় সিদ্ধান্ত বিশ্বের ডিজেল ব্যবসায়ীদের মধ্যে বেশ সংশয়ের জন্ম দেয়। ব্লুমবার্গের মূল্যের রিপোর্ট অনুসারে উত্তর পশ্চিম ইউরোপে আইসি গ্যাসোয়েল ক্র্যাক নামে পরিচিত অপরিশোধিত তেলের দাম নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ে। সাময়িকভাবে যা ব্যারেল প্রতি $37 ছাড়িয়ে গেছে এবং 5 দিনে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। এমন দাম বাড়ার পরও অক্টোবরের ডেলিভারি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা ঘোষণার আগে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ এমনিতেই তীব্র চাপের মধ্যে ছিল। ওপেক প্লাস দেশগুলোর অপরিশোধিত তেলের ঘাটতি এবং অন্যান্য পরিশোধিত পেট্রোলিয়ামের চাহিদার সংমিশ্রণে রিফাইনারদের সরবরাহ কমানো হয়েছে। ইউক্রেন আক্রমণের আগে রাশিয়ার সমুদ্রপথে সরবরাহ করা ডিজেলের প্রাথমিক গন্তব্য ছিল ইউরোপীয় দেশগুলি, কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করায় এই গতিপথ পরিবর্তন হয়েছে। চালান বেড়েছে তুরস্ক, ব্রাজিল, সৌদি আরব এবং তিউনিশিয়ার মতো দেশগুলোয়। তবে এর অর্থ এই নয় যে এই দেশগুলি রাশিয়ার সরবরাহ হ্রাসের পুরো ধাক্কা বহন করতে পারবে। রুশ সরকার গত বৃহস্পতিবার বেশ কয়েকটি দেশের নাম জানিয়েছে যারা এই জ্বালানি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়, যাদের মধ্যে রয়েছে মস্কো নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সদস্যরা। এই জোটের অন্তর্ভুক্তরা হল বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। নিষেধাজ্ঞা 21 সেপ্টেম্বর থেকে কার্যকর হলেও এখনই তা সম্পূর্ণ বন্ধ হচ্ছে না। নিষেধাজ্ঞা অনুযায়ী রাশিয়ার রেলপথ ও নৌপথে অপেক্ষমান জ্বালানি কার্গো চালানগুলো তেল নিয়েই ফিরবে, তার মানে ডিজেল প্রবাহ ধীরে ধীরে হ্রাস পাবে। এরপরেও শীতের আগে জ্বালানি সরবরাহ ব্যাহত করার রাশিয়ার এই সিদ্ধান্ত বেশ ঝুঁকিপূর্ণ। এর স্থায়িত্ব যত বেশি হবে ঝুঁকির মাত্রাও তত বাড়বে, এমনকি যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তখনও ঝুঁকি থেকে যাবে, কারণ তখন রাশিয়ান সরবরাহের বিপজ্জনক গতিতে ফিরে আসবে। তখন রপ্তানিকারকরা তাদের হাতে মজুত থাকা পণ্য অতি দ্রুত বাজারে ছাড়তে পারে।